সবাইকে গুড মর্নিং। আজকে আমি বানাবো চানা শাক ঘণ্ট, চানা শাক বা ছোলা শাক, ছোলা শাক ঘণ্ট বানাবো চিংড়ি মাছ দিয়ে। সেই জন্য ফার্স্টে আমি এই ছোলা শাকটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে চিংড়ি মাছটা ভেজে রাখা আছে, এবার এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দেব একটু কালো জিরে ফোড়ন, আর দেব কাঁচা লঙ্কা। এবার চানা শাকটা এর মধ্যে দিয়ে দেব। দেব একটু লবণ, দিলাম একটু লবণ আর হলুদ। এবার একটু নাড়িয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার এই শাকের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার আর একটু ভাজব। এখানে আছে আদা বাটা আর চালের গুঁড়ো, এটা একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার শাকের মধ্যে ঢেলে দেব। দিয়ে দিলাম শাকের মধ্যে, এবার অল্প একটু নাড়ালেই রেডি হয়ে যাবে আমার ছোলা শাক ঘণ্ট চিংড়ি মাছ দিয়ে। রেডি হয়ে গেল ছোলা শাক ঘণ্ট, এটা মাছ ছাড়াও খাওয়া যায়, এমনিও খাওয়া যায় নিরামিষ। খুব সুস্বাদু একটা রান্না, বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক বাটনটা অবশ্যই দাবাবেন, আর আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন।